হ্যালো আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে আজকে আমাদের নিউজ পেপার নিউজ যেই অনুবাদ কিংবা ট্রান্সলেশান কিংবা নিউজ পেপার থেকে ইংলিশ শেখার যে পর্ব সেটা হচ্ছে ছাপ্পান্নতম পর্ব এই পর্বেতে আমরা ইংলিশ শিখবো তাহলে দেরি না করে চলেন শুরু করি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন মিলার্নিংয়ের তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন তারা ফলোয়ার দিবেন এবং আপনারা সবাই আমাদের আয়োজন কেমন লাগে বা এই আজকের পর্বটা কেমন হলো। এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পেইজের কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুদের সাথে অবশ্যই মিলার্নিংয়ের এই প্ল্যাটফর্ম সম্পর্কে এবং হাবিব রহমান মানে আমার সম্পর্কে জানাতে ভুলবেন না তাহলে চলে আমরা শুরু করি আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য থাকে আমরা বিভিন্ন নিউজ পেপারে আর্টিকেল থেকে ইংরেজি শিখবো যাদের ইংলিশের বেসিক ভালো না পত্রিকা পরে বা রিডিং করে বুঝতে পারে না মূলত তাদের জন্য আয়োজনগুলো ঠিক আছে ওকে একটু দেখেন আজকে ডেলি স্টারের এই আর্টিকেলটার মধ্যে যেই টাইটেলটা আছে সেটা আমাদেরকে বলা আছে যে ওয়ান ফিফটি মোর বাংলাদেশ ইস বাংলাদেশের রিপ্যাট্রিয়েটেড ফ্রম লিবিয়া অর্থাৎ লিবিয়া একটা দেশের নাম এ দেশ থেকে ফ্রম মানে হচ্ছে থেকে দেশ থেকে রিপ্যাট্রিয়েটেড করা হয়েছে রিপ্যাট্রিয়েট ই পর্যন্ত যদি আমরা নেই এটাকে এটার অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া প্রত্যাবাসন করা অর্থাৎ লিবিয়াতে ওয়ান ফিফটি মোর মানে আরও কয়জন দেড়শো জন বাংলাদেশিস বাংলাদেশিকে প্রাল করা হয়েছে দেশিস দিয়ে তাদেরকে কি করা হয়েছে তাদেরকে করা হয়েছে রিপারিয়েট ফ্রি এ মানে হচ্ছে প্রত্যাবাসন করা ফিরিয়ে দিছে অর্থাৎ লিবিয়াতে দেড়শো জন বাংলাদেশি ছিল তাদেরকে ফেরত দিছে লিবিয়া কর্তৃপক্ষ আমাদেরকে এটা বলতেছে আমরা পুরো আর্টিকেলটাতে দেখব কেমন কি কী আছে আমরা এখানে গ্রামারের বিভিন্ন ব্যবহার হতে শুরু করে ভোকাবুলারি রিডিং পড়ার অভ্যাস এই বেশি বিষয়গুলো আমরা জানবো একটু খেয়াল করেন আমাদের এখানে কি আছে আমাদের বলছে আ ফ্রেশ ব্যাচ একটা মানে নতুন ব্যাচ ফ্রেশ মানে আমরা কি যে নতুন সতেজ কিন্তু এখানে সতেজ হবে না এখানে নতুন বলতে পারি ব্যাচ অফ ওয়ান ফিফটি আনডকুমেন্টেড আনডকুমেন্টেড মানে কি আমার ডকুমেন্ট মানে আমরা দলিলপত্র বা কাগজপত্র কে বোঝাই ডকুমেন্ট ডকুমেন্ট এই ডকুমেন্ট কথাটা ভার হিসাবেও ব্যবহার করা যেতে পারে হ্যাঁ ডকুমেন্ট করে রাখা আমরা বলি মানে হচ্ছে কোনো কিছু লিপিবদ্ধ করে রাখা দলিল করে রাখা এরকম তাহলে ডকুমেন্টেড মানে যাদের দলিল আছে লিখিত কাগজপত্র আছে বৈধ কাগজপত্র আছে আর আনডকুমেন্টেড মানে নেগেটিভ অর্থাৎ যাদের কাগজপত্র নাই এমন বাংলাদেশি মাইগ্রেন্টস মাইগ্রেন মানে অভিবাসী অভিবাসী ওকে অভিবাসী কতজন দেড়শো জন একটা নতুন ব্যাচ এবং হু হু বলতে কারা ওই যে মাইগ্রেন থেকে বোঝাইতেছে হু ওয়ার ডিটেন এই এই শব্দটা একটু খেয়াল করেন ডিটেইন ডিটেন মানে হচ্ছে আটক করা এটা একটা ভার্ভ আটক করা আটকে রাখা বন্দি করা এটা আমরা বলতে পারি ডিটেন হু ওয়ার ডিটেন এটা একটা প্যাসিভ বয়েস প্যাসিভ বয়েস ওয়াজ ওয়ার অতীতকালের যে প্যাসিভ বয়েস প্রেজেন্ট ইন্ডিফেন পাস্ট টেন্সের সেটা ওয়াজ ওয়ার প্লাস ভার্ভের তিন নাম্বার ফর্ম যেটা হচ্ছে ডিটেন হু আর ডিটেন যাদেরকে আটক করা হয়েছে অতি প্যাসিভ পেসিফেস ব্যবহার করা হয় কেন আমরা যদি নিজেরা না করে অন্যজন কোনো কাজ করে যেমন ধরেন তারা কি নিজেরা আটক হয়েছে না তাদেরকে আটক করা হয়েছে হু আর ডিটেন ইন লিভিয়াস হ্যাঁ গান ফর দা ডিটেনশন মানে এটা একটা ডিটেনশন ক্যাম্পের নাম সেন্টারের নাম ডিটেনশন মানে হচ্ছে কারাগার বা বন্দিশালা আমরা এখানে ডিটেন মানে আটক করা এটা নাউন ফর্ম হিসেবে বলতে পারবো যে ডিটেন ডিটেনশন ডিটেনশন মানে হচ্ছে আটক বন্দি এরকম ঠিক আছে সেন্টার মানে কেন্দ্র কারখানা কারাগার এরকম রিটার্ন হোম টুডে তারা ফিরে এসেছে রিটার্ন হোম একটু খেয়াল করেন হু ওয়ার ডিটেন্ট এবং এই ওয়ারটা এটাকে পাবে ওয়ার রিটার্ন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে ওকে আপনি যদি এই ওয়ারটাকে এখানে না ধরেন এই জায়গাটার মধ্যে ওয়ার রিটার্ন তাহলে অর্থটা মিলবে না ওকে এই রিটার্ন মানে ফেরত দিয়েছি বা এরকম আচ্ছা মূলত ফেরত দিয়েছি এখন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে তাহলে তাহলে হু হোম বাড়িতে টুডে টুডে মানে হচ্ছে আজকে বয়েস ওকে আমরা পরের অংশে কি আছে একটু দেখি মিলার্নিং এর যে প্ল্যাটফর্ম আপনাদের যদি এই নিউজ পেপার আয়োজন প্রতিদিন চান এবং আপনার যদি আয়োজন ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সম্পর্কে জানাবেন যাতে করে আমাদের এই প্ল্যাটফর্মটা আমাদের যে ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ এগুলোর জন্য মানুষের কাছে যায় আমরা পরের অংশটুকু দেখি একটু কি বলা আছে ঠিক আছে এগুলো হচ্ছে এই আয়োজনটা মূলত হচ্ছে যারা বেসিক দুর্বল ইংলিশে তাদের এইটা ডেভেলপমেন্ট ডেভেলপ করার জন্য যারা অ্যাডভান্স লেভেলে ফ্রি হ্যান্ড রাইটিং তারপরে আয়েলসের রাইটিং কোর্স মানে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাই আয়েলসের জন্যই তারপরে আইএলসের রেকর্ডেড যেই হচ্ছে আপনার রিডিং পেসেস এরকম কোর্স বিসিএসের ইংলিশ দুই সময়কে রাইডিং কোর্স এগুলোর জন্য আমাদের কোর্স আছে হ্যাঁ আমি নিজে কোর্সগুলো করাই তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে আমাদের যেই ফোন নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো ওয়ান এই নাম্বারে একটা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন কি কা ফোন করবেন অথবা যারা পেজ থেকে দেখতেছেন পেজে একটা মেসেজ দিলেই হবে একটু খেয়াল করেন বোরাক এয়ার চার্টার ফ্লাইট ফ্লাইটটার নাম হচ্ছে এটা একটা চার্টার্ড ফ্লাইট মানে বিশেষ বিমান আপনার এটা হচ্ছে বোরাক এয়ার এটার উচ্চারণটা আমার ভুল হইতেও পারে নামের উচ্চারণ যেহেতু এই ফ্লাইটে কেরিং তাদেরকে কেরি করা হচ্ছিল দ্য বাংলাদেশি ন্যাশনালস ন্যাশনালস মানে এখানে বোঝাইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে এমন লোকজন মানে হচ্ছে আপনার বাংলাদেশি জনগণ কী হয়েছে ল্যান্ডেড ল্যান্ডেড মানে কি নামা অবতরণ করা অবতরণ করেছিল অ্যাট দ্য শাহাজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা নির্দিষ্ট স্থান বোঝাইতে আমরা অ্যাট ব্যবহার করি বড়ো স্থান হইলে এটা ইন ব্যবহার করি যেমন ইন ঢাকা ওকে যেমন ধরেন আমরা বলতে পারি অ্যাট মিরপুর ইন ঢাকা মিরপুর ইন ঢাকা এরকম ঢাকা যেহেতু বড় প্লেস ওকে অ্যারাউন্ড কত সময় অ্যারাউন্ড মানে হচ্ছে প্রায় অ্যারাউন্ড মানে প্রায় প্রায় নয়টা পনেরো মিনিটের দিকে অ্যাকর্ডিং টু আ প্রেস রিলিজ প্রেস রিলিজ এই জায়গাটা একটু খেয়াল করেন এটা মানে হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতে মতে বা অনুসারে অর্থাৎ আমরা বলি না যে ফর এক্সাম্পল আমার মতে এটা আসলে করা ঠিক হবে না অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক ইট উন বি রাইট টু টেক দিস কাইন্ড অফ ডিসিশন এরকম আর কি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমার মতে ঠিক হবে না বা বলেন ধরেন আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংকের মতে রিজার্ভ এখন খুব ভালো অবস্থানে আছে তা অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক এরকম করে মূলত বলতে হয় ওকে তারপর দেখেন প্রেস মাধ্যমে এটা জানানো হয়েছে আমাদেরকে বলছে প্রেস সিরিজ মানে কি সংবাদ বিজ্ঞপ্তি তারপরে আমরা একটু দেখি এই জায়গায় দেখেন দ্য রিপ্যাট্রিয়েশন ওই যে রিপ্যাট্রিয়েট যে ভার্ভটা প্রত্যাবাসন করা বা ফিরিয়ে দেওয়া এটার নাউন ফর্ম হচ্ছে রিপেট্রিয়েশন মানে প্রত্যাবাসন বলতে পারি আমরা প্রত্যাবাসন বানানটা যদি একটু খেয়াল করেন প্রত্যাবাসন প্রত্যাবাসন এরকম ওকে ওয়াজ ফেসিলেটেড ফেসিলিটেড একটা ভার্ভ একটু খেয়াল করেন ফেসিলিটেড 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 মানে হচ্ছে সহজতর করা মানে কোনো একটা কাজকে সহজ করা হ্যাঁ ফেসিলিটেড তাহলে এই জিনিসটা মানে এই যে রিপ্রাটেশানটা এটা ওয়াজ ফেসিলিটেড এটা সহজ করা হয়েছে মানে হচ্ছে সাহায্য করছে কারো মাধ্যমে কাজটা হয়েছে কার মাধ্যমে বাই দ্য মিনিস্ট্রি মন্ত্রণালয় অফ ফরেন অ্যাফেয়ার্স হ্যাঁ আন্ত ফরেন অ্যাফেয়ার্স মানে কি আপনার বিদেশি আমাদের যেই পররাষ্ট্র ফরেন পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ এম্বাসি ইন ত্রিপলি ট্রিপলি হচ্ছে মূলত আপনার এই লিবিয়ার রাজধানীকে বলা হয় ত্রিপলি তো যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা বিসিএস দিবেন বা অন্যান্য জবের জন্য তারা কিন্তু এইটা মনে রাখতে পারেন হ্যাঁ কাদের সহায়তা এই বাংলাদেশ কার কার সহায়তা একটা হচ্ছে বাংলাদেশের যেই পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় আছে এবং এই মন্ত্রণালয়ের যে অ্যাম্বাসি আছে ত্রিপুলিতে ওই অ্যাম্বাসি সহায়তা অ্যান্ড আরেকটা আছে আরেকটা অর্গানাইজেশান যেটাকে সংক্ষিপ্ত করে এম বলা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান এই যে অর্গানাইজেশানটা এইটার জন্য যারা জবের প্রিপারেশান নিচ্ছেন তারাও কিন্তু এটা পুরো ফুল ফর্মটা মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ফর মাইগ্রেশন মাইগ্রেশন মানে কি মাইগ্রেশন মানে ওই যে মাইগ্রেন্ট মানে অভিবাসী মাইগ্রেশন মানে অভিবাসন হ্যাঁ অভিবাসন প্রকল্প আমরা বলি বা অভিবাসন নীতি কোন দেশের এই মাইগ্রেশন মানে অভিবাসন ওকে অর্থাৎ কেউ কোন দেশে যাবে হ্যাঁ যাওয়া আমি যদি যাই আমি অভিবাসী হব আর কি রোহিঙ্গারা বাংলাদেশে অভিবাসী বলা যেতে পারে ঠিক আছে তারপর একটু খেয়াল করেন অন অ্যারাইভাল অন অ্যারাইভাল দ্বারা এটা সময় বোঝাইতেছে অর্থাৎ পৌঁছানোর সময় অ্যারাইভ নামে একটা ভার্ব জানি আমরা অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো যেমন আমি যদি বলি আই অ্যারাইভ দেয়ার অন টাইম আমি ঠিক সময়ে সেখানে পৌঁছেছিলাম অন টাইম মানে ঠিক সময় অন অ্যারাইভাল পৌঁছানোর সময় কোথায় অ্যাট দ্য শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ঢাকা ওই ঢাকার এয়ারপোর্টে পৌঁছানোর সময় দ্য রিফ্রাফ্রিয়েটেড বাংলাদেশি খেয়াল করেন আগের রিপ্রেট্রিয়েটের যেটা পড়ছি ওইটা হচ্ছে ভারবাকারে অতীত ফর্মে ব্যবহার করা হয়েছে আর এই রিপ্রেট্রিয়েটেড মানে হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্মে এক ডিডি কিভাবে কীভাবে এটা যদি কারো বস্তুর সমস্যা একটু খেয়াল করেন ধরেন আপনি প্রেমে ছেঁকা খাইলেন তখন আপনার হৃদয় কি হয়ে যাবে হৃদয় হবে ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট একটু খেয়াল করেন ব্রোকেন থেকে আসছে এটা এটা মূলত ব্রেক ভার্ভ থেকে আসছে ব্রেক ব্রোক তারপরে হচ্ছে ব্রোক এবং ব্রোকেন ভার্ভের তিন নাম্বার ফর্ম কখনো কখনো কি হয় এক ডিডিপের মতন কাজ করে মানে হচ্ছে একটা নাউন কেমন তার সম্পর্কে একটা তথ্য দেয় হার্টটা কেমন ভগ্ন ভেঙে গেছে ধর আমি বললাম ফলেন ইকোনমি ওকে এরকম ব্যাপার তো সেম এটাই বাংলাদেশিরা কোন বাংলাদেশিদের কথা বলতেছে যাদেরকে প্রত্যাবাসন বা প্রত্যাবাসিত যে বাংলাদেশি সিটিজেন্স আছে ওয়ার ওয়েলকাম যখন তারা পৌঁছাইছে তাদেরকে কি করা হয়েছে ওয়ার ওয়েলকাম পেসিভ বয়েস তারা কি নিজেরা নিজেদেরকে দিছে না অন্যরা তাদেরকে ওয়েলকাম জানাইছে এই জন্য পেসিভ বয়েস ওয়ার ওয়েলকাম বাই দ্য অফিসিয়ালস মানে কর্মকর্তাদের মাধ্যমে অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের মানে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অর্থাৎ এই অর্গানাইজেশনে তাদেরকে ঝাদল আন্তর্জাতিকে নামার পরে তাদেরকে কী করছে আপনার সংবর্ধনা জানাইছে এটা কথা বলছে দেন আমাদের কি আছে আমরা এটা দেখি ইচ রিপ্যাট্রিয়েট হ্যাজ ইচ এটা খেয়াল করেন এই রিপ্যাট্রিয়েট যেমন ভার্ভ একই সাথে কিন্তু নাউন এটা এটা মূলত হচ্ছে প্রত্যাবাসী বোঝানো হয়েছে প্রত্যাবাসী খেয়াল করেন আমাদের শব্দগুলো একটু বুঝতে হবে আমরা যখন পত্রিকা পড়বো একটু খেয়াল রাখবো এই রিপ্রেটের মানে প্রত্যাবাসন করা বা প্রত্যাবাসী নাউন কিভাবে বুঝলাম এটা নাউন হিসেবে করা হয় যে ইচ রিপেট্রিয়েট প্রত্যেক প্রত্যাবাসী যারা ফিরে আসছে যাদেরকে ফিরে দেওয়া হয়েছে তাদের কথা বলতেছে হ্যাজ রিসিভ তারা রিসিভ করছে মানে গ্রহণ করেছে ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থনৈতিক সাহায্য অ্যাসিস্ট্যান্স বানানো একটু খেয়াল করবেন এ ডাবল এস আই এস টি এন সি অ্যাসিস্ট্যান্স অফ টাকা কত টাকা ছয় হাজার টাকা করে অ্যালং উইথ অ্যালং উইথ মানে পাশাপাশি বা সাথে বোঝানো হয় ছয় হাজার টাকা পাইছে সাথে কি পাইছে আপনার ফুড আইটেমস খাবার খাবার পাইছে মেডিকেল কেয়ার পাইছে মানে সেবা পাইছে টেম্পোরারি অ্যাকোমেশান সাময়িক অ্যাকোমডেশান অ্যাকোমো অ্যাকোমোডেশান মানে হচ্ছে থাকার জায়গা অ্যাকোমোডেট মানে হচ্ছে আপনার থাকার জায়গা করাকে অ্যাকোমোডেট বলা হয় যে ওরা তো অ্যাকোমোডেট করতে পারবে না মানে থাকার যথেষ্ট জায়গা নেই ওরা তো থাকতে পারবে না অ্যাকোমোডেশন মানে জায়গা স্থান বা থাকার জায়গা এরকম বোঝানো হয় তাহলে টেম্পোরি অ্যাকোমোডেশান অ্যাজ নিডেড যেমনটা অ্যাজ মানে যেমনটা বোঝাবে অ্যাজ নিডেড যেমনটা প্রয়োজন অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু তার মানে বোঝাইতেছে আপনার মেডিকেল কেয়ার ফুড আইটেম এবং টেম্পোরারি অ্যাকোমোডেশন মানে থাকার জায়গার জন্য টেম্পোরারি মানে কি মানে সাময়িক এগুলোর সহ সহ মানে কোথায় পেলাম উইথ মানে এগুলার পাশাপাশি এগুলার সাথে এগুলার সহ ছয় হাজার টাকা পাইছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওকে সাহায্য হিসাবে তারপর দেখেন কি বলছে আর্লিয়ার অন সেপ্টেম্বর ফাইভ অন সেপ্টেম্বর ফাইভ যখন বার এবং তারিখ বোঝানো হয় বার মানে কি মানডে হ্যাঁ মানডে স্যাটারডে এরকম তাহলে অন মানডে বলতে হয় তারিখ বলছে না ফাইভ তাহলে আমাদের এটা বলছে অন সেপ্টেম্বর ফাইভ ওকে আর্লিয়ার মার্লিয়ার মানে শুরুর দিকে ফ ফোর বাংলাদেশি ওয়ার রিপ্রেটিয়েটেড চারজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ফ্রম তিউনিশিয়া তিউনিশিয়াতে ফলোড বাই ফলোড বাই এইটিন মোর দ্য নেক্সট ডে ফলোড বাই মানে বোঝানো হয়েছে ওইটাকে ফলো করে নেক্সট ডেতে আরও কী করা হয়েছে পনেরো জন সরি আঠারো জনকে পাঠানো হয়েছে তাহলে ফলোড বাই এইটা আঠারো জনকে ফলো করে পরে দেওয়া হয়েছে তারপর দেখেন সেম অন ব্যবহার করছে অন সেপ্টেম্বর সিক্স ওয়ান ফিফটি ফোর বাংলাদেশি সিটিজেন্স হু ডিটেন্ট একশো চুয়ান্ন জন বাংলাদেশি বাসিন্দা বা নাগরিক হু ওয়ার ডিটেন্ট যাদেরকে আটক করা হয়েছে ইন আর ডিটেনশন সেন্টার কারাগারে ইন লিবিয়াস ট্রিপলি লিবিয়ার ট্রিপলিতে ওয়ার অলসো ব্রড তাদেরকে আনাও হয়েছে অর্থাৎ আটক করা হয়েছে এবং আনাও আনাও মানে হচ্ছে আপনার মানে ও অলসো দ্বারা বোঝানো হয় ও আর আনা আনার কথাটা কোথায় পেলাম এই যে ব্রট শব্দটা আসছে মূলত ব্রিং থেকে এখানে যেহেতু পেসিভ বয়েস যাদেরকে আটক করা হয়েছে এবং আনা হয়েছে এই যে তারা নিজেরা কিন্তু আসে নাই তাদেরকে আনা হয়েছে পেসিভ বয়েস ওয়ার ব্রট ব্রিং থেকে ভারবের তিন ফ্রম ব্যাক হোম ব্রিং ব্যাক বলি না আমরা ফেরত আসা তাদেরকে ফেরত আনা হয়েছে হোমে অ্যাকর্ডিং টু দ্য প্রেস রিলিজ আমার সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে তাদেরকে ফেরত আনা হয়েছে সো এই হচ্ছে আর্টিকেল আর্টিকেলটা ছোট একটা আর্টিকেল ছিল লিবিয়া থেকে বাংলাদেশের যেই রিপেট ফ্রিয়েট করা হয়েছে মানে বাংলা ওই দেশের যেই মাইগ্রেন ছিল বাংলাদেশিরা তাদেরকে কী করা হয়েছে ফেরত পাঠানো হয়েছে ওকে আচ্ছা সো এই ছিল আর্টিকেলটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি চলতেছে সন্ধ্যা সাতটার বেছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে তখন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ ওকে দুই সাল আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি চলতেছে এবং প্লাস হচ্ছে আপনার এই বিসিএস দুইশো মার্কের রিটার্ন কোর্সে ভর্তি চলতেছে ইংলিশ সংক্রান্ত যে কোনো কোর্সে যদি ভর্তি হইতে চান বা আমার থেকে আপনারা ইংলিশ শিখতে চান তাহলে আমাদের সাথে মিলার্নিংয়ের পেজে যোগাযোগ করবেন কিংবা যে এই ভিডিওতে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে ফিফটি সেভেন্থ অর্থাৎ সাতান্নতম পর্বতে এবং আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আমি হাবিবুর রহমান ছিলাম আপনাদের সাথে